মুখে রাসুলের শানে দরুদ ও সালাম, তারুণ্যের হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা, নতুন বাংলাদেশের সড়ক আর অলিগুলিতে নতুন প্রজন্মের কণ্ঠে একই আওয়াজ, একই সুর। বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহানবীর আগমন ও ওফাতের দিনটি স্মরণে আয়োজিত জশ্ন জুলুসের র্যালিতে লাখো নবীভক্তের ঢল নামে চট্টগ্রাম নগর জুড়ে। পাকিস্তান থেকে আসা আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ ও হাশেম শাহকে বহনকারী আয়নায় ঘেরা ফুলে সাজানো গাড়িটি খানখা থেকে বের হয় সকাল 9:30 দিকে। শোভাযাত্রাটি যখন মুরাদপুরে, তখন দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার সহ সারা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মানুষের স্রোত নামে নগর জুড়ে প্রদক্ষিণ করে 5 থেকে 6 কিলোমিটার এলাকা। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ করার প্রত্যয় সবার মুখে। সাসম্মত হয়ে আমি এতটুকু গর্ব করতে পারি, কারণ আমার নবী এসেছে বলে আমরা এত কিছু পেয়েছি। আল্লাহ বলতেছে, আমি যতটুকু পর্যন্ত রব্বুল আলামিন, আমার রসুল ততটুকু পর্যন্ত রহমাতুল্লিল আলামিন। আজকে যে দোয়া আমরা প্রার্থনা করবো আল্লাহ তাআলার কাছে, ইনশাআল্লাহ আমাদের দেশ শান্ত সুস্থ হয়ে যাবে। আমরা চাই দেশের শান্তি সমৃদ্ধি, দেশের সবাই একসাথে সুন্দর করে চলি। এই ঈদ উল মিলাদ উসিলায় মুসলমানরা যে জামায়াত হয়েছে, এই উসিলায় বাংলাদেশের শান্তি বর্ষিত হোক। সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত, তাই মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের কথা জানান আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা। রসুলে পাকের শুভাগমনটা হয়েছে সম্প্রীতির জন্য, এবং সেটা তিনি মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করার পর মদিনা সনদ একটা লিখিত সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম, যেটা বিভিন্ন ধর্মের মানুষকে একটি রাষ্ট্রের অনুগত থেকে প্রজা হিসেবে থাকবার। চট্টগ্রামের বুলবদিগের পাড়া থেকে খানকায় কাদরিয়া সঈদিয়া তৈবিয়া থেকে এই জুলুস 74 সনে বের হয়েছিল, ধারাবাহিকভাবে চলে আসতেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে ভিলাদত কা দিন হ্যাঁ, উস নিসবত সে আজ হাম এক আজিম শান জুলুস জো হ্যায় চারগাম কে অন্দর ইসকা এহতমাম হুয়া হ্যায়। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে 1974 সাল থেকে মহানবীর প্রতি ভালোবাসাই প্রতিবছর হয়ে আসছে এই বিশাল কর্মযজ্ঞের আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার সৃষ্টির প্রতি বৈষম্য করে না এবং উত্তম আচরণ করে। এই হাদিসের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।